জয় বন্ধুরা আপনাদের সকলকে আবার একবার স্বাগতম একটি নতুন ভিডিওতে বন্ধুরা আশা করবো আপনারা সকলেই ভালো রয়েছেন আপনাদের পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বন্ধুরা চলুন বিস্তারিতভাবে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর প্রথম যে ভ্যাকেন্সি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি হ্যাঁ বন্ধু জলপাইগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি রয়েছে আপ ডাউন অ্যাভেলেবেল রয়েছে স্যালারি দশ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবে এবং বাড়ি থেকে যাতায়াত করে কাজ কিন্তু করতে পারবে দুটো মাত্র ভ্যাকেন্সি রয়েছে কেউ কাজ করতে চাইলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন নিচে পাঠিয়ে দেওয়া নাম্বারটিতে কি কি ডকুমেন্টস লাগছে কনসালটেন্সির ফিজ কয় টাকা পড়ছে কোথায় আসতে হবে সম্পূর্ণ বিশেষ জানিয়ে দেব পরবর্তী ভ্যাকেন্সি ফুলবাড়ি শিলগুড়ি ফুলবাড়ি লোকেশনে নাইট গার্ডের প্রয়োজন রয়েছে দশ টাকা বেতন পাবেন বারো ঘন্টা ডিউটি অনলি নাইট বাড়ি থেকে যাতায়াত করে কাজ করতে পারবেন ফুলবাড়ির আশেপাশে এরিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যদি কেউ এখানে কাজ করতে চাও করতে পারো খুব ভালো ভ্যাকেন্সি যারা দিনের বেলায় অন্য জায়গায় কাজ করেন তাদের জন্য এই ভ্যাকেন্সিটা দিনের বেলা অন্য জায়গায় কাজ করেন কিন্তু যে স্যালারি পান সেই স্যালারি দিয়ে সংসার চলে না সেরকম ক্যান্ডিডেটের কিন্তু এই কাজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি আপনারা এই নাইট গার্ডের কাজটা করতে পারেন আমাদের বিগত দিনের আমাদের কালকের ভিডিওর সেরা কমেন্ট হ্যাঁ বন্ধু আমি আগে বলেছি যে সব থেকে ভালো কমেন্ট করবে তার নাম আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নেব তাকে আমরা ধন্যবাদ জানাবো তো বন্ধুরা আমাদের কালকের ভিডিওতে যে সেরা কমেন্ট আমরা নির্বাচিত করেছি সে হচ্ছে দুর্যয় রায় দুর্যয় রায় ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনি লিখেছেন তোমার ভিডিও দেখে অনেকজন উপকৃত হবে বর্তমান সময় যা পরিস্থিতি চাকরির সবাই তো এখন বেসরকারি কোম্পানিতেই কাজ করার জন্য আগ্রহ হচ্ছে তোমার ভিডিও দেখে অনেকজনেই কাজের সন্ধান পেয়ে যাবে তার জন্য আমি তোমাকে আমাদের উত্তরবঙ্গের এক নাম্বার চ্যানেল বলবো বন্ধুরা উত্তরবঙ্গের এক নাম্বার চ্যানেল আমি হতে চাই না জাস্ট আমি আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটুকু ধরে রাখতে চাই আর আমার কিছুই লাগবে না বন্ধুরা ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দুর্জয় হ্যাঁ দুর্জয় রায়কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধু তোমরা আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করে যাও যার কমেন্ট সব থেকে ভালো হবে তার নাম আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নেব। আর্জেন্ট ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ড লাগবে লোকেশান রানিহাটি হাইস হ্যাঁ বন্ধুরা রানীহাটি রানিহাটি লোকেশানে সিকিউরিটি গার্ড লাগবে পাঁচ ফুট সাত ইঞ্চে হাইট লাগবে বয়সটা লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস ডিউটি কিন্তু বারো ঘণ্টা ছাব্বিশ দিনের স্যালারি আছে তেরো হাজার ছশো টাকা খুব ভালো স্যালারি বারো ঘন্টা ছাব্বিশ দিনে তেরো হাজার ছশো প্লাস বোনাস কিন্তু আলাদা থাকছে থাকা ফ্রি খাবার জন্য ক্যান্টিন আছে মাসের শেষে ক্যান্টিনে বিল দিতে হবে পুরো মাস একদম নির্দিধায় খাবেন মাসের শেষে স্যালারি পেয়ে ক্যান্টিনে বিলটা মিটিয়ে দেবেন এই কাজটা কিন্তু হচ্ছে রানীহাটি কলকাতা সাইট কলকাতা সাইট রানীহাটিতে হসপিটালে সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে আট ঘন্টা শিফটিং এগারো হাজার পাঁচশো টাকা বেতন সেবক রোড লোকেশনে কাজ রয়েছে আবার বলছি নার্সিং হোমে সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে আট ঘন্টার শিফটিং রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা ইনহ্যান্ড স্যালারি শিলিগুড়ির সেবক রোড লোকেশনে কাজ হবে কেউ কাজটি করতে চাইলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো একটাই ভ্যাকান্সি রয়েছে আশামাত্র মাত্র জয়নিং হয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি তবে হাইট ওয়েট একটু সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে পাঁচ ফুট ছ ষাট হাইট এবং পাঁচপান্ন থেকে ষাট কিলো ওজন কিন্তু মাস্ট তার সাথে সাথে মাধ্যমিক পাশ হতে হবে লাটাগুড়ি হ্যাঁ বন্ধু লাঠাগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে আপডাউন করে কাজ করতে পারবেন থাকার জায়গাও রয়েছে খাওয়ারও রয়েছে যদি আপনি থেকে করতে চান থেকে কাজ করতে পারবেন যদি বাইরে থেকে আপডাউন করতে চান আপডাউন করতে পারবেন বারো ঘন্টা তিরিশ দিনে ন টাকা হাতে পাবেন প্লাস থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকছে রিসর্টে এই কাজটি রয়েছে লাটাগুড়ি লোকেশনে কেউ কাজটি করতে চাইলে করতে পারো একটাই ভ্যাকান্সি রয়েছে খুবই ভালো ভ্যাকান্সি থাকা খাওয়া ফ্রি দিয়ে ন হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি আপডাউন অ্যাভেলেবেল রয়েছে রুমও রয়েছে আর্জেন্ট ভ্যাকেন্সির সিকিউরিটি গার্ড লোকেশান হচ্ছে তোমার বারুইপুর কলকাতার সাইট বারুইপুর লোকেশনের সিকিউরিটি গার্ড লাগে বারো ঘণ্টা তিরিশ দিন বারো ঘন্টা তিরিশ দিনে তেরো হাজার টাকা ইভেন্ট প্লাস পি ইএসআই আলাদা থাকছে যাওয়া আসা করে ডিউটি করতে হবে যদি কেউ বাড়ি থেকে আপডাউন করে করতে চাও করতে পারো পি এফ ইএসআই কেটে তেরো হাজার টাকা হাতে পাবে বারুইপুর লোকেশনে কাজ হবে পিৎজা কাউন্টার সেলস হ্যাঁ বন্ধু পিজ্জা কাউন্টার সেলস স্টাফ লাগবে মেল ফিমেল নয় থেকে দশ হাজার টাকা বেতন প্লাস পি এফ ইএসআই ন ঘন্টার শিফটিং শিলিগুড়ির সালবাড়ি লোকেশানে কাজ রয়েছে বাড়ি থেকে আপডাউন করে কাজ করতে হবে যদি কেউ কাজটি করতে চাও অবশ্যই ইমিডিয়েট আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন ফোর এইট আবার বলছি বন্ধুরা যারা আমাদের এই গ্রুপে এখনও জয়নিং করেননি আমাদের জব ইন শিলিগুড়ি টু পয়েন্ট জিরো এই গ্রুপটি যারা এখনও জয়নিং করেননি অবশ্যই জয়নিং করবেন এর সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে শিলিগুড়ি জবস এই হচ্ছে আমাদের জপিন শিলিগুড়ির টেলিগ্রাম গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন যুক্ত হওয়ার জন্য কি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন সেখানটা একটা লিঙ্ক দেওয়া রয়েছে ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে একটা ছোট্ট ফর্ম বেরিয়ে আসবে ফর্মটি ফিল আপ করে নিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে দুটো গ্রুপেই আপনারা কিন্তু অ্যাড হতে পারবেন এর সাথে সাথে আমাদের ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলও আপনাকে অ্যাড করে দেব সেই চ্যানেলগুলোতে অ্যাড করে দিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও না দেখলেও সমস্ত আপডেট সমস্ত প্রাইভেট জবের আপডেট কিন্তু সঠিক সময়ে সবার আগে আপনার মোবাইলেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপেই যখন কাউকে মেসেজ করার কারণে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ঠিক তখনই এক মিনিটের মধ্যে কিন্তু সমস্ত আপডেটগুলো আপনি একবারে চোখ বুলিয়ে দেখে নিতে পারবেন আর বেছে নিতে পারবেন আপনার পছন্দের কাজ সঠিক সময়ে তো অবশ্যই জয়নিং করুন আমাদের গ্রুপগুলোতে ভিডিও ডিসক্রিপশানে যে ফর্মটি রয়েছে ফর্মটা ফিল আপ করো সঙ্গে সঙ্গে জয়নিং হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ভ্যাকান্সি কী থাকছে চলুন আপনাদেরকে দেখানো যাক নেক্সট ভ্যাকান্সি হচ্ছে মিশো ওয়ে হাউস হ্যাঁ বন্ধু এটা একটা ভাইটাল ভ্যাকেন্সি এই মুহূর্তে মিশো ওয়েহাউসে প্যাকিং স্ক্যানিংয়ের জন্য ছেলে নেওয়া হচ্ছে যেখানে আট ঘন্টা ডিউটি আছে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি এবং শিফটিং কিন্তু রয়েছে মর্নিং ইভিনিং নাইট তিনটা শিফটেই কাজ হয় হাতে পাবেন ন টাকা প্লাস পি এফ আলাদা রয়েছে থাকার রুম ফ্রি রয়েছে কোম্পানির পক্ষ থেকে খাওয়ার খরচা নিজের ক্যান্টিন আছে ক্যান্টিনে খাবা নাহলে ম্যাস আছে আরও ছেলে আছে ওদের সঙ্গে মিলেমিশে খেতে হবে যা খরচা হবে মিলেমিশে সবাইকে করতে হবে এখানটা কিন্তু তোমরা যদি করতে চাও কাজটি অবশ্যই করতে পারো ভ্যাকেন্সি মোটামুটি তিরিশটার মতো ফাঁকা রয়েছে আশা আসামাত্র জয়নিং কমপ্লিট হয়ে যাবে এমন নয় যে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ পাস করবা তারপর জয়নিং হবে না এরকম কিছু নিয়ে আসবা ডাইরেক্টলি জয়নিং করবা ঠিক আছে শুধু ডকুমেন্টস কমপ্লিট করে নিয়ে আসবে কি কী লাগবে সব কিছু জানতে হলে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করো ফোন করলেই সব ডিটেলস তুমি পেয়ে যাবে ময়নাগুড়ি লোকেশনের সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে ন হাজার পাঁচশো টাকা ইনহ্যান্ড স্যালারি প্লাস পিএফিএসে আলাদা বারো ঘন্টা তিরিশ দিন ডিউটি তবে থেকে কাজ করতে হবে আপ ডাউন হবে না কোম্পানিতে থেকেই কাজ করতে হবে ন হাজার পাঁচশো টাকা হাতে পাবে পিএফিএসএ আলাদা পাবে বারো ঘন্টা তিরিশ দিন ডিউটি করতে হবে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করুন ফোন করলেই সব ডিটেলস সুন্দরভাবে বলে দেবো কি কী ডকুমেন্টস নিয়ে কোথায় আসতে হবে সব জানতে পারবে মাটিগারা লোকেশানে সিকিউরিগার্ড লাগবে চব্বিশ ঘন্টার জন্য হ্যাঁ বন্ধু মাটিগারা লোকেশনে চব্বিশ ঘন্টাই থাকতে হবে ওখানটায় রুম অ্যাভেলেবেল রয়েছে বারো থেকে তেরো হাজার টাকা বেতন অবশ্যই বারো ঘন্টা ডিউটি থাকছে আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর মাটিগাড়া মাটিগারাতে একজন ডে গার্ড লাগবে বারো হাজার একজন নাইট গার্ড লাগবে বারো হাজার স্যালারি নাইট সুপারভাইজার লাগবে চোদ্দো হাজার সালারি অবশ্যই মাটিগারা লোকেশনে কাজ হবে বারো থেকে আপডাউন করে করতে পারবেন রুম রয়েছে রুমে থাকলে রুমেও থাকতে পারবেন দাগাপুর লোকেশনে সিকিউরিটি সুপারভাইজার লাগবে বারো ঘন্টা ছাব্বিশ দিনে তেরো থেকে পনেরো হাজার টাকা বেতন অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সিকিউরিটি সুপারভাইজারের মিনিমাম এক বছরের বারো ঘণ্টা ছাব্বিশ দিনে তেরো থেকে পনেরো হাজার টাকা বেতন পাবেন মিনিমাম এক বছরের সিকিউরিটি সুপারভাইজারের কিন্তু এক্সপিরিয়েন্সটা থাকা প্রয়োজন রয়েছে এই ভ্যাকান্সিগুলো কিন্তু অবশ্যই ফাঁকা রয়েছে এখন কেউ জয়নিং করতে চাইলে করতে পারো পরে কিন্তু ভ্যাকান্সি শেষ হয়ে গেলে বললেও আর আমি তোমাদেরকে করাতে পারবো না রামগঞ্জ লোকেশানে দুজন মেল সিকিউরিটি গার্ড লাগবে ঠিক আছে বারো ঘন্টা তিরিশ দিনে ন হাতে পাবা পি এফ ইএসই আলাদা পাবা অ্যাকোমোডেশন ফ্রি রয়েছে খাওয়ার খরচাটা শুধু নিজের তিনজন এক্স সার্ভিসম্যান লাগবে রিটায়ার্ড পারসন লাগবে ডিফেন্স লাইন থেকে তাদের বারো ঘন্টা তিরিশ দিনের ডিউটি বারো ঘন্টা তিরিশ দিন ডিউটিতে স্যালারি আছে চোদ্দো হাজার প্লাস পিএফএসআই আলাদা অ্যাকোমোডেশন ফ্রি থাকছে লোকেশন হচ্ছে দাগাপুর